দেখুন গুরুজি কত কি অবস্থা। ছি 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 মাঠটার খেলি রে। এখানে কিভাবে আগুনটা লাগলো? ওই রাত্রিবেলা একটা ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল, তারপরে ওই এসে লাগিয়ে দিয়েছে। এটা কিসের কিসের দোকান ছিল? এটা আমাদের মোবাইলের দোকান। এই পাশের দোকানটাও মোবাইলের? পাশের দোকানটা ওরা মোবাইলটা ওরা রিচার্জ করে, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা সব রাখে, ওদেরও সব চলে গেছে। পাশে বিপ্লব বিপ্লব ওরও কিছুটা চলে গেছে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় আমরা এফআইআর করেছি তার নাম দিয়ে। কি নাম ছেলেটা? ছেলেটার নাম নিদুল রায়। মানে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে? ও আমার সম্বন্ধে কি মন্তব্য করে, যার জন্য আমি ওকে কালকে বলি যে এগুলো করিস না ভাই। তখন আমাকে বলেছে তোকে তোমাকে দেখে নেবো, তোমাদের পরিবার সবাইকে দেখে নেবো, তোমার দোকান জ্বালিয়ে দেবো, এইসব কথা আমাকে বলে। তারপরে আড়াইটার সময় খবর পাই যে দোকানে পুরো আগুন লেগে গেছে সব। মানে কীরকম ক্ষতি কীরকম হয়েছে দোকানে? আমার ওই 3-5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, যা জিনিসপত্র সব কিছু। পাশের দোকানদারও 2-2.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। Thank you.